দীপাঙ্গ কুমার নাথ যিগৰাকী আসুর প্রাক্তন সভাপতি আছিল আজিৰ পৰা এক বছৰ তিনি মাহৰ আগতে ছাত্র সন্থাৰ মঞ্চ ত্যাগ কৰিছে ত্যাগ কৰাৰ পাছত তেখেতে কোনো ৰাজনৈতিক দলৰ লগত জড়িত হৈ থকা নাছিল আৰু সেই কাৰণে বিভিন্ন সময়ত ছাত্র সন্থাৰ বিভিন্ন অনুষ্ঠানত তেখেতক নিমন্ত্ৰণ জনোৱা হৈছিল বৰ্তমান আপুনি দেখিবলৈ পাইছে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি গম পালোঁ যে তেখেতে বিজেপিত যোগদান কৰিব আৰু এতিয়া তেওঁ ব্যক্তিগতভাৱে গোটেই কথাটো ৰাজহুৱা কৰিছে এইটো আচলতে ছাত্র সন্থাৰ মজিয়াৰ কাৰণে ছাত্র সন্থাৰ তৃণমূল কৰ্মীসকলৰ কাৰণে আমাৰ কাৰণে আটাইতকৈ আচলতে দুখ লগা কথা আটাইতকৈ বেয়া লগা কথা আৰু এইটো আচলতে জাতিটোক গাদ্দাৰ কৰিছে তেখেতে একদম স্পষ্ট কথা জাতিটোক গাদ্দাৰ কৰিছে আমি ছাত্র সন্থাৰ কোনো কৰ্মী ছাত্র সন্থাৰ তৃণমূল কৰ্মী কোনেও আচলতে এই কথাটো আমি সপোনতো ভবা নাছিলোঁ যে দীপাঙ্ক কুমাৰ নাথে গৈ বিজেপিৰ নেগুৰ ধৰিব দীপাঙ্ক কুমাৰ নাথে গৈ বিজেপিত জইন কৰিব এই কথাটো আমি কোনো ভবা নাছিলোঁ কাৰণ তেখেতে আৰু লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াই যেতিয়া কা আন্দোলনৰ নেতৃত্ব দিছিল তেতিয়া আমি জিলা ছাত্র সন্থাৰ নেতৃত্বত আছিলোঁ আৰু তেখেতসকলৰ নেতৃত্বত আমি কা আন্দোলনটোক এক ৰূপলৈ আমি ৰূপান্তৰ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলোঁ তৃণমূল পৰ্যায়ত আৰু পৰৱৰ্তী সময়ত কোন কলৈ গ'ল আপোনালোকে দেখি আছে সকলোখিনি কথা আৰু যিগৰাকী ব্যক্তিয়ে ৰাজনৈতিক দলৰ জন্ম হ'ব লাগে বুলি সেই সময়ত মাঘৰ বিহুৰ মেজিত গোৱালপাৰাত টেটুফালি চিঞৰিছিল যিগৰাকী ব্যক্তিয়ে জাতীয়তাবাদৰ কথা কৈছিল যিগৰাকী ব্যক্তিয়ে আঞ্চলিকতাবাদ অবিহনে অসমৰ ভৱিষ্যত নাই বুলি কৈছিল সেইগৰাকী ব্যক্তিয়ে ছাত্র সন্থাৰ মজিয়া ত্যাগ কৰা এবছৰ তিনি মাহৰ পাছতে তেওঁৰ মন মগজুত বিজেপিৰ বা পদুমৰ যি শিপালে সেই কথাটোৱে আচলতে ছাত্র সন্থাৰ কৰ্মীসকলৰ মনত আঘাত দিছে আজি ছাত্র সন্থাৰ তৃণমূল কৰ্মীলৈকে এই গোটেই কথাটো আচলতে প্ৰচণ্ড আঘাত পাইছে আৰু এইগৰাকী ব্যক্তিক অসমৰ ৰাইজে চিনিছে ছাত্র সন্থাৰ কৰ্মকৰ্তাই চিনিছে এতিয়া আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে যে দীপাঙ্কৰ নাথে যিটো কাম কৰিলে যিটো আচলতে গাদ্দাৰী কৰিলে যিটো বিশ্বাসঘাতকতা কৰিলে তাৰ কাৰণে সদৌ অসম ছাত্র সন্থাৰ প্ৰতিগৰাকী আজি কৰ্মকৰ্তা প্ৰশ্নবাণৰ সন্মুখীন হৈছে কোনোবা তৃণমূলৰ কৰ্মী নিজৰ ঠাইত প্ৰশ্নবাণৰ সন্মুখীন হৈছে কোনোবাই আন আন ঠাইত প্ৰশ্নবাণৰ সন্মুখীন হৈছে আমি ৰাজহুৱাভাৱে তৃণমূল কৰ্মীসকলৰ সন্মুখত প্ৰশ্নবাণৰ সন্মুখীন হৈছোঁ ৰাইজৰ সন্মুখত প্ৰশ্নবাণৰ সন্মুখীন হৈছোঁ মুঠৰ ওপৰত তেখেতে ছাত্র সন্থাৰ সত্তাটো এটা কালিমা হানি থৈ গ'ল ছাত্র সন্থাৰ সত্তাটোক দাগ লগাই নিজৰ স্থিতিৰ পৰা আঁতৰি এটা সুবিধাজনক স্থিতিত গুচি গ'ল এই কথাটোৱে আটাইতকৈ দুখ লগা কথা আৰু আমি এটা কথা স্পষ্টকৈ কওঁ দীপাঙ্ক কুমাৰ নাথ বুলি আজি যে আপুনি সুধিছে আমাক দীপাঙ্ক কুমাৰ নাথ আসুৰ প্ৰাক্তন সভাপতি এই ডেজিগনেশ্যনটো যদি নাথাকে তেখেত আচলতে শূন্য দীপাঙ্ক কুমাৰ নাথ আসু অবিহনে বা প্ৰাক্তন আসু ডেজিগনেশ্যনটো অবিহনে শূন্য গতিকে এটা শূন্য ক'ৰবাত গৈ যোগ হয় বিয়োগ হয় হৰণ হয় পূৰণ হয় তাৰ কোনো আচলতে মূল্য নাথাকে কাৰণ এটা শূন্য গৈ যদি ক'ৰবাৰ লগত যোগ হয় তাৰো ফলাফল শূন্যই হ'ব পূৰণ হ'লেও শূন্য হ'ব আন কিবা হ'লেও শূন্যই হ'ব গতিকে দীপাঙ্কৰ নাথ বুলি কোৱাৰ লগে লগে এটা শূন্য প্ৰাক্তন আসুৰ সভাপতি প্ৰাক্তন আসুৰ নেতা এই ধৰণৰ শব্দ বিশেষণ নোহোৱাকৈ তেখেত যে এটা শূন্য সেই কথাটো আজি স্পষ্ট হৈ পৰিছে গতিকে মই এই মুহূৰ্তত এটা কথা কৈছোঁ তৃণমূল কৰ্মকৰ্তাসকলৰ মন ভাঙিব নালাগে কাৰণ আমি দীপাঙ্ক কুমাৰ নাথৰ মুখলৈ চাই আমি ছাত্র সন্থা কৰি থকা নাই এসময়ত ছাত্র সন্থাক কৰ্মকৰ্তাসকলক আঞ্চলিকতাবাদৰ সপোন দেখুৱাইছিল জাতীয়তাবাদৰ সপোন দেখুৱাইছিল এই চৰকাৰখনৰ বিৰুদ্ধে ডিঙিৰ সুৰ ফেলাই চিঞৰিছিল সেই কথা বতৰাবিলাক আমাৰ সকলোৰে মন মগজুত আছে কিন্তু তেখেত বিজেপিলৈ গ'ল বুলি আমি ছাত্র সন্থাৰ কৰ্মকৰ্তাসকলে মন পেলাই দিম এই কথাটো কেতিয়াও হ'ব নোৱাৰে কাৰণ ছাত্র সন্থা অবিহনে তেখেত এগৰাকী শূন্য বা আন আন যিসকল গৈছে আন আন ছাত্র সন্থাৰ মজিয়া এৰি যিসকল গৈছে সকলো একো একোটা ডাঙৰ শূন্য গতিকে এই শূন্যবিলাকৰ লগত আমি মূৰ ঘমাই লাভ নাই মৰিগাঁও অধিৱেশনৰ পিছত আমি নতুন উদ্যমেৰে কাম কৰিব বিচাৰিছোঁ ৰাইজৰ কাঠগোড়াত ছাত্র সন্থাক তেখেতসকলৰ কাম কাজে আমাক তুলিছে আমি তাৰ প্ৰশ্নৰ সন্মুখীন হ'ম ৰাইজে আমাক যিধৰণে প্ৰশ্ন কৰিব তাৰ আমি সন্মুখীন হ'বলৈ চেষ্টা কৰিম আৰু এই কথা বতৰাবিলাক এই পাঁচজন যে কা আন্দোলনত শ্বহীদ হ'ল এই পাঁচজন শ্বহীদৰ কেঁচা তেজ কেঁচা আত্মাই এইসকলক কেতিয়াও কিন্তু ক্ষমা নকৰে যিসকল ঘূনীয়া হ'ল গুলিবিদ্ধ হ'ল কা আন্দোলনৰ সময়ত যিসকলে সকলো হেৰুৱালে চাকৰি হেৰুৱালে মাৰপিট কৰিলে যিসকল জেল জেলত থাকিলে সেইসকলক উচতনি দিয়া সেইসকলক আন্দোলনলৈ লৈ যোৱা এইসকল ব্যক্তি সেই সময়ত বহু ছাত্র সন্থাৰ কৰ্মকৰ্তাক ছাত্র সন্থাৰ পৰা আঁতৰাই দল খুলোৱালে দল খুলোৱাৰ পিছত সেই দললৈ নগৈ এতিয়া বিজেপি দলৰ আচলতে ধেমা ধৰিবৰ কাৰণে তেখেতসকলে আগবাঢ়ি গৈছে ছাত্র সন্থাৰ সত্তাটোক আঘাত আনিছে গতিকে এইসকল ব্যক্তিক সময়ে কেতিয়াও ক্ষমা নকৰে এই কথাটো স্পষ্ট আৰু তেখেতে বাৰম্বাৰ যে কৈ থাকে এটা কথা আমি ছ'চিয়েল মিডিয়াত দেখিবলৈ পাইছোঁ আমি মই যলৈ যাম ছাত্র সন্থাক সুধি যাম এই ধৰণৰ আচলতে টুলুঙা মন্তব্য নকৰিব
কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছো ছাত্র সন্থার সভাপতি সম্পাদক তৃণমূল কর্মীলে লাগি হোক কোনেও নকয় যে ছাত্র সন্থার কোনোবা কর্মকর্তা বিজেপিলে যাওক এই কথাটো কেতিয়াও হবই নোৱাৰে কোনো তেখেতে আমাক এই ধরনের কথা বতার কইতে কেতিয়াও তেখেতে যোগাযোগ করাই নাই আর আমি যেতিয়া অলপ অলপ কই শুনিছো আমি তেতিয়া পৰা তেখেতৰ লগত যোগাযোগ আমি কমাবলৈ চেষ্টা কৰিছো এই ধরনের কথা বতার আমি প্রত্যাহ্বান দিছো যদি ছাত্র সন্থার কর্মকর্তাক তেতিয়া কেতিয়াবা তেখেতে সুদিছে বা সুদিবলৈ চেষ্টা কৰিছে তেনেহলে তেওঁ প্রত্যাহ্বান দিছো তেওঁ কক কেতিয়া সুদিছিল আমাক সভাপতি সম্পাদক হিসাবে আর যদি ছাত্র সন্থাক সুদিয়ে যাম বলে তেখেতে কই থাকে তেনেহলে আজিও কইছো যদি সৎসাহস আছে ছাত্র সন্থার সাধারণ সম্পাদক হিসাবে মই আহ্বান জানাইছো আপনি ত্যাগ করে দেখাই দিয়ক বিজেপি ত্যাগ করক আজি জয়েন করব নালাগে আপনি জয়েন করব নালাগে আমি ছাত্র সন্থার কর্মকর্তা সকলের মনত উদ্যম আহিব আজি জয়েন নকরাকে আপনি ঘুরি আহক সেই কা আন্দোলনের পাঁচজন শহীদলে মনত পেলাও কা আন্দোলনের সেই সময়ত কত মানুষের বিবাহ ভাঙি গৈছিল কত মানুষে সকাম পাতিব পৰা নাছিল কত মানুষে মেডিকেললৈ সিলিন্ডার নিব পৰা নাছিল এটা কি পরিবেশ হয়েছিল অসমত সেই পরিবেশটোৰ কারণে আপনাদেরতো সেই সময়ত নেতৃত্বত আছিল এতিয়া কিয় আপনাদেরকে পাভলুটি মারিছে গতি এই কথা বতরাবিলাক আমার খুব আছে আমার খুব আছে ছাত্র সন্থার কর্মকর্তাসকলক বারে বারে আপনাদের ছাত্র সন্থার সত্তাটুক প্রশ্নবাণর সম্মুখীন লো যাব প্রশ্নবাণ কুড়াবলে চেষ্টা করব আর ছাত্র সন্থার কর্মীসল মনে মনে বহি থাকবে এই কথাটা কেউ হব নয় এইবিলাকর উত্তর আপনাদের সময়ত পাব আপনাদের যেধরনের পাভলুটি মারি পেলায় গেছে আপনাদের লগতো সেই একই দৃশ্য হব গতি অনাগত দিনত ছাত্র সন্থাক সুদি গৈছো ছাত্র সন্থার পরামর্শ লৈছো এনেকা কথা অন্তত নকবর কারণে আহ্বান জানাইছো কারণ আপনি এগারী জ্যেষ্ঠ মানুষ আপনার যথেষ্ট বয়স হয়েছে গতি এই বয়সত ছাত্র সন্থার সত্তাটুক বদনাম দিয়ে ছাত্র সন্থার সত্তাটুক রাইজর সত সেও প্রতিপন্ন করে এইবিল কাম কাজ করলে শোভা নাপায় গতি এইবিল কাম কাজ নকরিবর কারণে আমি আহ্বান জানাইছো আর ছাত্র সন্থার পরিয়ালর প্রতিগী সদস্যই আপনার এই কামটো আমি মনত রাখিম আর ইয়ার পুরস্কার আপনি নিশ্চিতভাবে পাব যেহেতু 2021 সনত তেওঁ সভাপতি যেটা হয়ে আসে নলবাইর দুজনক আসু নেতায় বিজেপিত যোগদান করেছিলে সেই সময়ত তেওঁ ডিব্রুগড় জেলার যিখিনি আসু কর্মী আছে তেওঁ পুতলিকা দাহ করব নির্দেশ দিছিলে বর্তমান আপনাদের তেখেতৰ পুতলিকা দাহ করব নেকি নহয় চক এটা কথা হল ছাত্র সন্থার মজিয়া ত্যাগ করা আজি এবছর তিনিমাহ হল এবছর তিনিমাহ তেখেতে কোনো রাজনৈতিক দলের লগতো জড়িত নাছিল বা আন আন কামো করা নাছিল এতিয়া তেখেতে বিজেপিলৈ গৈছে আর এইগুলি ব্যক্তি জাতি গাদ্দার করে পেলায় এগারী ব্যক্তি বিজেপিলে গেছে ছাত্র সন্থার সত্তাটুক কালিমা হানি পেলায় বিজেপিলে গেছে এইগুলি কর্মীর পুত্তলিকা যদি আমি সমগ্র অসমত দাহ করে থাকো তেনেহলে আমি তেখেতক লিডার বনোয়া হব কারণ ছাত্র সন্থায় করা কামটুত বিজেপি সরকারের সব তেখেতর দাম বাড়ি যাব যে বিজেপি সরকারে ভাবিব ছাত্র সন্থার কর্মী সমগ্র অসমক লৈ তেওঁক লৈ ব্যস্ত হয়েছে যেটা তেওঁ নিশ্চিতভাবে ভ্যালু আছে বা মূল্য আছে এই কথাটা ভাবিলে বাধ্য হব গতি আমি সেই সুযোগ আমি কেউ প্রদান করব বিচরা নাই আমি তেখেতক লৈ গোটেই সমগ্র অসম টুলপার লগাম আর বহু ইস্যু আছে মাধ্যমের ইস্যু আছে আন আন ইস্যু আছে এই ইস্যুবিলাকত আমি এটা ধারাবাহিক আন্দোলন করে থাকার মাজত এই জাতিটো সত্তাটুক আসলতে গাদ্ধার করে যাওয়া এগারী ব্যক্তিক লৈ আমি সমগ্র অসমের ছাত্র সন্থাক ব্যস্ত করব বিচরা নাই এটা আমার স্পষ্ট কথা আর আমি যিমানে তেখেতর পুত্তলিকা দাহ করিম আন কিবা করিম তেখেতর বিজেপির উচর তেখেতর মূল্য বাড়ি যাব গতি এই কামটা আমি করব বিচরা নাই কারণ দীপাঙ্কর নাথ বলে কলে কোনেও আসলে তেখেতর সত্তাটুক চিনি নাপায় দীপাঙ্কর নাথ আসুর প্রাক্তন সভাপতি বলে কলেহে তেখেতর মূল্য আছে গতি আসু অবিহনে তেখেত এটা শূন্য গতি এটা শূন্যক লৈ জুমুঠি জ্বলা প্রতিকৃতি জ্বলা সমগ্র অসমত এই কামটো অন্তত মই ব্যক্তিগতভাবে নাভাবো গতি ছাত্র সন্থার কর্মকর্তাসকলেও এই কথাটা ভাবক যে আমি তেখেতক কি কারণে হিরো বনাম ছাত্র সন্থার প্রতিমূর্তি দাহ করে তেখেতক আমি ছাত্র সন্থায় প্রতিমূর্তি দাহ করে আমি কি কারণে তেখেতক গোটেই অসমত হিরো বনাই বিজেপির উচর দাম বৃদ্ধি করিম এইবিলাক এবছর তিনিমাহ হয়ে গেল ছাত্র সন্থারপা ওলাই এটা যি করে করে থাকুক আমার কবলগা নাই কিন্তু এটা কথা স্পষ্ট ছাত্র সন্থার প্রতিগী কর্মকর্তা জাতিয়ে এনেকা মানুষ সদায় মনত রাখব পাঁচগী কা আন্দোলনের শহীদে মনত রাখব সেই সময় ভুক্তভোগী মনত রাখব আর এনেক পাভলুটি মরা মানুষে কেতিয়াও জীবনত আসলতে উন্নতির জখলাত আগবাড়ি যাব নয় এই কথাটা চাব রাইজর অভিহাব আছে রাইজর হাও আছে এই হাওবিল এই অভিহাববিল কিন্তু নিশ্চিতভাবে লাগবে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।